টিসিবির খোলা ট্রাকে পণ্য বিক্রি নিয়েও বাণিজ্য শুরু হয়েছে। কারসাজি করে একই ব্যক্তি একাধিকবার পণ্য নিচ্ছেন, আবার সেই পণ্য বাড়তি লাভে বিক্রি হচ্ছে ট্রাকের পাশেই, অথচ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছেন না অনেকে। টিসিবি বলছে ট্রাকের চাহিদার তুলনায় পণ্যের সরবরাহ কম। এদিকে অনিয়মের প্রমাণ পাওয়ায় বাতিল করা হয়েছে টিসিবির 43 লাখ কার্ড। টিসিবি ট্রাকে বিক্রি হচ্ছে চাল, ডাল ও তেল। এখানে চালের কেজি 30 টাকা, ডাল 60 টাকা আর তেল 100 টাকা লিটার। বাজারে এসব পণ্যের দাম প্রায় দ্বিগুণ, তাই প্রতিদিনই ভিড় বাড়ছে ট্রাকের সামনে। একজনে 3-4 বার করে নেয়গা, তাহলে কেমনে আমরা পাবো? এই যে আমরা পিছে তো খড়াই রইছি, অনেকে 2-3 বার না 10-12 নিচ্ছে, আর আমরা তো মোটেই পাচ্ছি। এখানেও হচ্ছে অনিয়ম, এক ব্যক্তি পণ্য নিচ্ছেন কয়েকবার, বাড়তি দামে বিক্রি করছেন টিসিবি ট্রাকের পাশে, অথচ দেখার কেউ নেই। অনেকে দরকার হয় না, তখন মানে উনি অন্যজনের কাছে আর কি বিক্রি করে, শুধু তেল নেয়, অনেকে তেল নেয়, চাল ডাল বিক্রি করে দেয়। টিসিবির দাবি, এখানে তদারকি করার কথা আইন শৃঙ্খলা বাহিনীর। মুখপত্র জানান, অনিয়ম পাওয়ায় 43 লাখ কার্ড বাতিল করা হয়েছে। হাতে লেখা 1 কোটি পরিবার ছিল, এই 1 কোটি পরিবারের ডাটাবেসটা আমরা যখন এনআইডিতে ইন্টিগ্রেশন করেছি, অর্থাৎ এনআইডির মাধ্যমে ভেরিফাই করার পরে তখন দেখা গেছে যে একই ব্যক্তি হয়তো অন্য জায়গায়, যে সিটি ঢাকায় থাকে সে হয়তো তার দেশের থেকেও একটা নিয়েছে কার্ড, এই জন্য কার্ডগুলোর তথ্যগুলো ইন্টিগ্রেশন করার পরে 43 লাখ কার্ড বাদ পড়ে গেছে, অর্থাৎ 43 লাখ কার্ডের কোনো না কোনো সমস্যা ছিল। ঢাকা ও চট্টগ্রামের 70টি পয়েন্টে ট্রাকে পণ্য বিক্রি করছে টিসিবি। প্রতি ট্রাক থেকে পণ্য দেওয়া হচ্ছে দিনে 350 জনকে। শাহিদা আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আলু সহ নিত্যপণ্যের বাজার তদারকিতে রাজধানীতে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকাল 8টার দিকে কারওয়ান বাজার ও মিরপুরের আড়তে এই অভিযান শুরু হয়। অভিযানে 2 এলাকার 6টি দোকানের মালিককে মোট 1,15,000 টাকা জরিমানা করা হয়। আড়তদাররা বাড়তি দামের জন্য হিমাগার মালিকদের দায়ী করলেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি, জানিয়েছেন কর্মকর্তারা। রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। সরকার নির্ধারিত 45 টাকা কেজির বদলে বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। হঠাৎ আলুর দাম বাড়ার কারণ অনুসন্ধানে সকাল 8টার দিকে রাজধানীতে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। এ সময় ব্যবসায়ীদের কাছে দাম বাড়ার কারণ জানতে চান কর্মকর্তারা, যাচাই করেন রশিদ ও ক্যাশ মেমো। তবে আড়তদারদের দাবি, অকারণে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। হিমাগার থেকে বেশি দামে আলু বিক্রি হচ্ছে, তাই সেখানে অভিযান চালালেই সুফল মিলবে। আলু তো শর্ট, কথা বুঝছেন, মানুষ হলো 10 কোটি, যদি আমার বান্ডে দেয় 2 কোটি, তাহলে 8 কোটি শর্ট না? এই অভিযান যেখানে বিক্রি হয় সেখানে যাবে, আমরা তো কিনে আনি না। আনি আমি যদি উনি যদি 60 টাকা চায়, আমি যদি 62 চাই, আমার ডেকে আলু কিনবে? আমি যদি 59 টাকা চাই, আমার আমি যত কম বেশি তত আমার ভালো। কোলেস্টোর গিয়ে দেখতেইব আলু কত কয়েজার বস্তা আছে, ব্যাপারীরা কত করে ব্যস্ত সেটা ওখানে গিয়ে আগে ইয়া করতে। ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, আড়তদাররা হিমাগার মালিকদের নামে অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এটিকে আড়তদারদের দাম বাড়ানোর একটি অজুহাত বলছেন তারা। আমাদের উপস্থিতিতে ওনারা বললেন যে 58 টাকা করে তারা বিক্রির জন্য নির্দেশনা পেয়েছেন, কিন্তু 2-4 জনকে যে পাকা ক্যাশ মেমো দিয়েছেন সেখানে আমরা দেখলাম 62 বা 63 টাকা করে বিক্রি করেছেন। খুচরা বিক্রেতারা আমাদের উপস্থিতি টের পেয়ে, আমরা যেখানে মনিটরিং এ যাচ্ছি সেখান থেকে ওনারা দোকান ফেলেই চলে যাচ্ছেন। অভিযান চলাকালে বাড়তি দামে আলু বিক্রি এবং পাকা রসিদ দেখাতে না পারায় কারওয়ান বাজারের 3 আড়তদারকে মোট 45,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া মিরপুর শাহালি সিটি মার্কেটে অভিযানে ক্রয় রসিদ না পাওয়ায় 3 প্রতিষ্ঠানকে মোট 70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামীকাল থেকে ঢাকা সিটির 2 কর্পোরেশনে 13টি স্পটে ডিম বিক্রি শুরু করবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আক্তার খান। সকালে রাজধানীর তেজগাঁওয়ের FDC-তে বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 7টি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6টি স্থানে এ কার্যক্রম চলবে। এতে ন্যায্য মূল্যে ক্রেতারা ডিম কিনতে পারবেন বলে আশা করছেন তিনি। সামনে রমজানে বাজার নিয়ন্ত্রণ থাকবে বলেও আশা তার। বাজার সিন্ডিকেট ভাঙতে সরকারের সুশাসন দরকার বলেও মনে করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ভোক্তার অধিকার নিশ্চিতে যে কাজ করা প্রয়োজন অধিদপ্তর তা পরিপূর্ণভাবে করতে পারেনি বলেও স্বীকার করেন তিনি।
মোট ঢাকা দক্ষিণে 60টি, উত্তরে 6টি সাব সেন্টার আমরা প্রস্তাব করেছি এবং এটা আমরা 3 দিনের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের এটা বিক্রি হতে পারবে বলে আমাদের পরিকল্পনা। আমরা আশা করছি আগামীকাল থেকে এটা শুরু হবে। এদিকে জ্বালানি এবং বিদ্যুৎ খাত অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। এ সময় আগের সরকারের বিদ্যুতের মহাপরিকল্পনা থেকে বের হয়ে আসার পরামর্শ দেন তিনি। বলেন, দেশীয় অনেক প্রতিষ্ঠান স্বৈরাচারের দোসর, বিদেশি অনেক প্রতিষ্ঠানও তাদের সহযোগী, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এদিকে শুধু বিদেশি সংস্থা জায়গা এবং বিশ্ব ব্যাংকের প্রকল্পের দিকে না তাকিয়ে দেশের জনগণের দিকে তাকাতেও অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন তিনি। আমদানি করা জীবাশ্ম জ্বালানি, কয়লা এবং এলএনজির মূল্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতার উপর নির্ভরশীল মন্তব্য করে অন্য বক্তারা সেগুলোর ব্যবহার কমানোর পরামর্শ দেন। বলেন, আধুনিক গ্রিড এবং উন্নত ট্রান্সমিশন অবকাঠামো গড়ে তোলার দিকে সরকারকে অগ্রাধিকার দিতে হবে। জ্বালানি ও বিদ্যুৎ খাত হচ্ছে একটা পরীক্ষা এবং অন্তর্বর্তী সরকারের জন্য পরীক্ষা যে তারা কতটা স্বৈর শাসনমুক্ত বাংলাদেশের এবং যেটা বৈষম্যহীন বাংলাদেশ, নতুন বাংলাদেশ যেগুলি আমরা শুনি সেটা বাস্তবে কতটা তারা মিন করেন, কতটা তারা আসলেই এটার অর্থ বহন করেন, সেটার একটা পরীক্ষা হচ্ছে জ্বালানি ও বিদ্যুৎ খাতের। দেশকে এগিয়ে নিতে সংস্কার প্রয়োজন, এক্ষেত্রে আইন কোনো বাধা নয় বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। সকালে ঢাকা চেম্বারের সেমিনারে তিনি এ কথা বলেন। অভিযোগ করেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে আওয়ামী লীগ সরকার, অথচ প্রযুক্তি খাত এখনো অনেক পিছিয়ে। আইসিটি খাতে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয়, কিন্তু আয় হচ্ছে $1 বিলিয়নের মতো। অথচ গত 15 বছরে তথ্য প্রযুক্তির প্রকল্পে খরচ হয়েছে কয়েক হাজার কোটি টাকা। ঢাকা চেম্বারের সেমিনারে বলা হয়, আইসিটি খাতের সঙ্গে 4000-এর বেশি প্রতিষ্ঠান জড়িত, যেখানে কাজ করছে 3.5 লাখ মানুষ। আলোচকরা বলেন, প্রতি বছর 22000 প্রযুক্তি শিক্ষার্থী বের হচ্ছে, কিন্তু দক্ষতার অভাবে চাকরি পাচ্ছে না। অফিসিয়ালি 22000 ছেলে মেয়ে প্রত্যেক বছর বের হচ্ছে এই কম্পিউটার সায়েন্স এই ধরনের রিলেটেড সাবজেক্টে, কিন্তু তারা চাকরি পায় না। তার কারণ হচ্ছে দে আর নট এমপ্লয়েবল, দে হ্যাভ দ্য নলেজ, দে ডু নট হ্যাভ দ্য স্কিলস। আমরা কি চাইলে আসলে আজকে 1 লক্ষ অ্যাকাউন্টেন্ট তৈরি করতে পারবো? আমাদের কিন্তু সেই সক্ষমতাটা আছে, আমাদের লোকবলটা আছে, কিন্তু এই ট্রেনিং স্কুলগুলো কি আছে, এই ট্রেনিং ক্যাপাসিটি কি আছে যারা এমন একটা পুল তৈরি করা যারা আসলে গ্লোবালি কম্পিটিটিভ থাকতে পারবে? আলোচনায় উঠে আসে প্রকল্পে বাড়তি খরচ, রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার বাছাই ও কেনাকাটায় অনিয়মের অভিযোগ। এ সময় প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিক বলেন, ঢেলে সাজানো হচ্ছে সব কিছু। অনেক কিছু আছে যেটা আমরা করতে পারি, যেটার জন্য পলিসি বদলাতে হবে না, আইন বদলাতে হবে না। যেখানে বদলাতে হবে সেটাতেও আমরা উই আর ওপেন টু দ্যাট। আমাদেরকে বলেন, আমরা চেষ্টা করি কোথায় কী করা যায়, কিন্তু এই মুহূর্তে অনেক কিছু করা যায় যেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে না। সেই ক্ষেত্রে কী করতে হবে, কাকে করতে হবে, কবের মধ্যে করতে হবে, এই তিনটা আমাকে লাইন বাই লাইন একটা স্প্রেডশিটে লিখে পাঠিয়ে দেন। আইসিটি শিল্পের বিকাশে আইনি সংস্কার ও বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপযুক্ত সুবিধা ও ব্যবস্থাপনা না থাকায় বঙ্গোপসাগর থেকে অন্য দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যায়, যা বন্ধ হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার সুরক্ষা, ন্যায্যতা ও তাদের টেকসই উন্নয়ন বাংলাদেশ প্রেক্ষাপট শিরোনামে এক সেমিনারে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতের প্রতি আগের সরকার অনেক নতু জানু ছিল, সে জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। মাছের উৎপাদন বাড়াতে হলে নিষিদ্ধ সময়ে মাছ না ধরার প্রতি আহ্বান জানান তিনি। এই সময় সরকার তাদের পাশে থাকবে বলেও জানান। ক্ষতিকর নেটজাল ব্যবহার পরিহারের আহ্বান জানান উপদেষ্টা। সেই সাথে কোনো অমৎস্যজীবী ও ব্যবসায়ীরা মৎস্যজীবীদের তালিকায় ঢুকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন। মৎস্যজীবীদের দাদন থেকে বের করে আনা এবং তাদের জীবন যাপনের মান উন্নয়নের জন্য মৎস্য ও প্রাণী সম্পদ ব্যাংক চালু করা যায় কিনা তা উল্লেখ করেন উপদেষ্টা। সেই সাথে দেশের মৎস্য সম্পদের পরিমাণ জানার জন্য উদ্যোগ নেয়ার কথাও জানান উপদেষ্টা।
বিদায়ী সপ্তাহে সূচক বেড়েছে দেশের দুই শেয়ার বাজারে। ডিএসইতে প্রধান সূচক বেড়েছে 116 পয়েন্টের বেশি, লেনদেন হয় 3,029.6 কোটি টাকা, আর বাজার মূলধন বেড়েছে 6,000.477 কোটি। অন্যদিকে চট্টগ্রাম শেয়ার বাজারে সার্বিক সূচক বেড়েছে 409 পয়েন্ট। বিদায়ী সপ্তাহে 5 কার্যদিবসের মধ্যে 3 দিনে সূচক কমেছে ঢাকার শেয়ার বাজারে। তবে দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স 116.93 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,316 পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় 3,029.6 কোটি টাকা, সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে 945.80 কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন দাঁড়িয়েছে 6,71,809 কোটি টাকা। সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে 6,477 কোটি টাকা বা 0.97%। বিদায়ী সপ্তাহে হাত বদলে অংশ নেওয়া 391টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 254টির, কমেছে 111টির এবং অপরিবর্তিত রয়েছে 29টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সপ্তাহ জুড়ে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠান তালিকায় প্রথম অবস্থানে আছে ওরিয়ন ফার্মা, দ্বিতীয় বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং তৃতীয় অবস্থানে আছে ইসলামী ব্যাংক। শতাংশের দিক থেকে দর বৃদ্ধি তালিকায় প্রথম অবস্থানে আছে গ্লোবাল হ্যাভি কেমিক্যালস, দ্বিতীয় শাইন পুকুর সিরামিক এবং তৃতীয় অবস্থানে আছে আফতাব অটোমোবাইলস। অন্যদিকে বিদায়ী সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক 409 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 14,851 পয়েন্টে। সপ্তাহ জুড়ে লেনদেন হয় 34.89 কোটি টাকা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে টি অ্যান্ড জেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। এর জেরে সকাল থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে ছিল যাত্রী চালকরা। সকাল 9:30টার দিকে মহানগরীর মালেকবাড়ি এলাকায় টি অ্যান্ড জেড অ্যাপারেলস কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের দাবি, গ্রুপটির 6টি কারখানায় 4 মাসের বেতন বকেয়া রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়েও ফল না মেলায় আজ সকালে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে তারা কলম্বিয়া মোড় এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এদিকে অবরোধের ফলে ময়মনসিংহ ও টাঙ্গাইলের দিকে এবং ঢাকার দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।